আজ বৃষ্টি রান্নাঘরে বাটা মাছের কষা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। একদম ভাতের আইটেম, গরম ভাতে কষা কষা বাটা মাছের ঝোল বা ঝাল, যেটাই বলুন, অসম্ভব আকারে টেস্টি একটা রেসিপি নিয়ে কিন্তু আজকে হাজির হলাম। তো চলুন, কিভাবে আমি এটা তৈরি করেছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সিরিয়াসলি বলছি, এইভাবে যদি আপনারা বাটা মাছের ঝাল তৈরি করেন আমি বলবো গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তো আমি এখানে হাফ কাপ মতো তেল পুরো রান্নায় ইউজ করছি। তো এখানে তেলটা দিয়ে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু মিডিয়াম সাইজের বাটা মাছ আমি এখানে প্রায় 400 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এবার একটুখানি নুন হলুদ মাখিয়ে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে। একটুখানি ধৈর্য নিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভাজা করে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেম করলে মাছটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তাই ফ্লেমটাকে কিন্তু একটু বুঝে মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। মোটামুটি যখন একটা সাইড একটু ভাজা হয়ে যাবে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আরেকটা সাইডকেও একটুখানি ভাজা করে নিয়ে এটাকে এবার তুলে নেব। এরপরে বাকি তেলটার মধ্যে আমি বাকি মাছগুলোও এইভাবেই ভেজে নেব। বাটা মাছ খুব সুখি মাছ, মানে খুব অল্পেতেই কিন্তু ভেঙে যায়। সেই জন্য যারা প্রথম মাছ ভাজছেন খুব সাবধানে কিন্তু এই মাছটাকে ভাজতে হবে। তো এই রকমভাবে আমি বাকি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও একটুখানি ভাজা করে নেব। প্রথমে একটুখানি কম ভাজা করে নিয়ে পরে আমি আরও একবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটুখানি লালচে করে ভাজা করে নেব। তো প্রথমবার জাস্ট একটুখানি এরকমভাবে ভাজা করে নিলাম। এইবারে আমি বাকি মাছটাও এর মধ্যে দিয়ে এই রকমভাবে মাছটাকে একটুখানি ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে এবারে তুলে নিলাম। বাকি যে তেলটা পড়ে রইল সেই তেলটার মধ্যেই রান্না হবে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা এক্ষেত্রে কীভাবে কাটবেন। আমি এখানে ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। ছোটো সাইজের পেঁয়াজ নিলে পরে পেঁয়াজের কিন্তু খুব বেশি পরিমাণে ঝাঁজ হয়। আপনারা যদি মনে করেন বড় সাইজের পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে পেঁয়াজটা যে সাইজের নেন না কেন এই রকমভাবে কিন্তু একটু কুড়িয়ে নিতে হবে বা গ্রেট করে নিতে হবে। তো এই রকমভাবে চেষ্টা করবেন একটু ছোটো সাইজের পেঁয়াজ নেওয়ার, না হলে বড় সাইজের পেঁয়াজকে এরকমভাবে গ্রেট করে নিয়ে, এবার যে অংশটা গ্রেট করার পর এক্সট্রা পড়ে রইল সেটাকে আমি ফেলবো না, সেটাকে আমি ইউজ করছি এখানে। তো যতটা পরিমাণে তেল এখানে ছিল তার সঙ্গে সামান্য একটুখানি তেল আমি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে যে অংশটা গ্রেট করার পরে পেঁয়াজের পড়ে রইল সেই অংশটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। বাকি পেঁয়াজটাও আমি তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম। এবারে যে কোনো মাছের কষা রেসিপি করতে গেলে কিন্তু মশলাকে বলুন, পেঁয়াজ রসুনকে বলুন, খুব ভালো করে কষাতে হয়। এটাই এই রান্নার বৈশিষ্ট্য। তো এই রকমভাবে প্রথমে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিলাম। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে রসুন অ্যাড করব। রসুনটাও কিন্তু আমি এখানে কুড়িয়েই দিয়েছি। 1 চা চামচ মতো আমি রসুন অ্যাড করব। মোটামুটি 400 গ্রাম মাছের জন্য 1 চা চামচ রসুন যথেষ্ট পরিমাণে হয়। এবার রসুনটাও একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম। হয়ে গেলে পরে আমি 2 চা চামচ মতো এখানে আদা বাটা ইউজ করব। আদা বাটাটা অবশ্যই দেবেন। আদা বাটাটা কিন্তু এই রান্নার সবথেকে বড় বৈশিষ্ট্য বা সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস। তো এই রকমভাবে আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরাবে এটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে। একটু যখন ভাজা হয়ে গেল আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। মোটামুটি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এর মধ্যে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটুখানি সেদ্ধ হতে হবে যাতে এর থেকে একটা জুসি ব্যাপার বেরায়। এইবার তার জন্য আমি একটুখানি এখানে কভার করে দিলাম 2 থেকে 3 মিনিট। এতে করে টমেটোটা আমার কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেল এবং টমেটো থেকেও একটা কিন্তু জল বেরায়। সেই জলটা কিন্তু মশলাটার সঙ্গে মিক্সড খেয়ে একটা খুব সুন্দর টেস্ট নিয়ে আসবে। তো এই রকমভাবে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চা চামচ মতো হলুদ, 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। সবটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে অ্যাড করব যাতে করে মশলাটা খুব বেশি শুকিয়ে না যায় এবং খুব ভালোভাবে যাতে এটা কষানো যায়। তো এই খেপে খেপে আমি এই জলটা দেব এবং এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কেননা এই মশলাটা কষানোর ওপরেই কিন্তু বাটা মাছের টেস্টটা বা ঝোলের বা ঝালের টেস্টটা কিন্তু নির্ভর করে। তো এইরকমভাবে একটু একটু করে জল দিয়ে দিয়ে
আমি মশলাটাকে খুব ভালো করে এরকমভাবে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। টমেটোটাও দেখছেন পুরোপুরিভাবে গলে গেছে, তো এই মোটামুটি এটা গ্রেভিটা তৈরি করতে কিন্তু সাহায্য করবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট বাদে যখন মশলাটা একদম কষে গেছে, আমি 1 চা চামচ মতো পোস্ত বাটা এখানে ইউজ করছি। আপনারা যদি মনে করেন এটাকে স্কিপ করতে পারেন, তার বদলে 1 চা চামচ মতো মগজদানা বাটাও আপনারা এর মধ্যে ইউজ করতে পারেন। তো সবটা দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি, আবারও আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে আসছে এবং এর থেকে একটা তেল বেরিয়ে এসছে। আমি আবারও একটুখানি জল দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। যত বেশিক্ষণ ধরে এটাকে কষাতে পারবো ততই কিন্তু এর গ্রেভির টেস্টটা খুব সুন্দরভাবে আসবে। তো এটাকে চেষ্টা করবেন বেশ খানিকক্ষণ ধরে এইরকমভাবে একদম ভাজা ভাজা করে নেওয়ার। এইবার আমি 1 কাপ মতো জল এখানে ইউজ করছি, বা আপনারা যদি যে যেরকম মতো এর গ্রেভির কোয়ান্টিটিটা রাখতে চান সেই অনুযায়ী জল এবং নুনটা অ্যাড করবেন। তো জলটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে জলের সাথে মিক্সড খেয়ে যায়। এবারে আমি এর মধ্যে নুন অ্যাড করব, এবং নুন অ্যাড করার আগে এটাকে একটুখানি ফুটতে দিতে হবে। যখন এরকম প্রায় ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার তারপরেও আমি একটুখানি জল দিলাম, আমার দেখে মনে হলো যেন আরেকটুখানি এর জলের প্রয়োজন, তাই আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে নিলাম। জলটা দেওয়ার পরে এবার এটাকে কমপ্লিটলি ফুটতে দেব। একদম যখন ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে ঠিক এই অবস্থাতে আমি এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম হালকা হাতে, বেশি তাড়াহুড়ো না করে সাবধানে মাছগুলোকে কিন্তু ছাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এই রকমভাবে আমি বাটা মাছের ঝালটা তৈরি করছি। এইবারে এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেতেই হচ্ছে, এখানে আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো বা কমানোর প্রয়োজনীয়তা নেই। এবার মাছটা যখন আমি ভেজেছি, মাছটা যে পাত্রে রেখেছি সেই পাত্রেও কিন্তু একটুখানি তেল থাকে, সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এক্সিস আর কোনো তেল এর মধ্যে দিচ্ছি না। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। তো একটা সাইড যখন মাছের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলোকে একটু সাবধানে পাল্টে দিচ্ছি, যাতে করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে এটা বোথ সাইড খুব সুন্দরভাবে সেদ্ধ হয় বা কুক হয়। এইবারে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। ঝাল যে যে অনুপাতে খেতে ভালোবাসেন সেই অনুপাতেই কিন্তু এখানে অ্যাড করবেন। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটুখানি ধনে পাতা ইউজ করব, তাতে করে বাটা মাছের যে ঝালের যে টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো এইভাবে আমি আজকে বাটা মাছের ঝালটা আপনাদেরকে করে দেখালাম। একদম গরম ভাতের আইটেম, নর্মালি যে কোনো ধরনের ভাতের সাথেই কিন্তু এটা খুব ভালো লাগে খেতে, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আসলাম কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসলাম।